সারি সারি নেতাকর্মীকে সাথে নিয়ে প্রায় 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে বিজয় র্যালি করেন ঢাকা নয় আসনের নৌকা প্রার্থী সাবের হোসেন চৌধুরী। তিনি ঢাকা নয় আসনের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরপর একই আসন থেকে নৌকা প্রতীকে তিনি বিজিত হন। পরিবেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখায় তার জনপ্রিয়তা যেমন দেশে তেমনি আন্তর্জাতিক মহলেও রয়েছে তার বিশেষ খ্যাতি। এমনকি 2003 সালে কারান্তরিন থাকাকালীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তাকে আখ্যায়িত করেন বিবেকের বন্দী হিসেবে। সে সময় এই সংস্থাটি তার মুক্তির দাবিতে আর্জেন্ট অ্যাকশন শীর্ষক ধারাবাহিক প্রচারণা চালিয়েছিলেন। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে COP28 সম্মেলনে যোগ দেন এবং জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবেলায় তহবিল গঠনে উন্নত দেশের উপর চাপ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি 18 দিন, এ নিয়ে রাজধানী সহ সারা দেশে চলছে প্রার্থীদের প্রচারণার আমেজ। সেই আমেজকে আলোকমণ্ডিত করতে দুপুরে রাজধানীর পীরজঙ্গি মাজার থেকে অন্তত 25,000 নেতাকর্মী সাথে নিয়ে বিজয় র্যালি করেন সাবের হোসেন চৌধুরী। একদম সাধারণ মানুষের বেশে তিনি মিশে যান জনতার ভিড়ে। আমাদের সাবের ভাই হচ্ছে অনেক স্বচ্ছ একজন রাজনীতিবিদ, তিনি আমাদের ঢাকা নয় আসনের অনেক উন্নয়ন করেছে। জনাব সাবের হোসেন চৌধুরী আজকে তৃণমূল থেকে খিলগাঁও, সবুজদাগ এবং মগদার সর্বস্তরে জনগণ আজকে এই স্বতঃস্ফূর্তভাবে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের আজকের এই বিজয় র্যালিতে আমরা তিনটি থানা আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা আমরা আজকে এই যাত্রা শুভযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি। নয় যে শোডাউন হলো এতে করে আমাদের মনে হয় আজকের থেকে আমাদের ঢাকা নয় একটা জোয়ার সৃষ্টি হয়েছে। আগামী 7 তারিখে এই জোয়ারের মাধ্যমে নৌকার বিজয় হবে। ইনশাআল্লাহ সাবের হোসেন চৌধুরী পুনরায় সংসদ সদস্য হবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং এই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বিগত সকল ভোটকে ছাপিয়ে যেন নতুন মাত্রা যোগ হয় এবং তিনি এককভাবে তিনি শতকরা 90% ভোট তিনি পাবেন। আর বাকি 9 জন যারা আছে তাদের কোনো হিসাব কিভাবে বলি, তাদের কোনো পরিচিতি নাই, তারা এলাকায় কোনো কাজ করে না, তারা কোনো মিছিল মিটিংয়ে দেখি না আমরা। ইনশাআল্লাহ এই বিজয় রথ আল্লাহ তাআলা আমাদেরকে আগাই নিয়ে যাবে, এই বিজয় রথ কেউ থামানোর ক্ষমতা নাই। জনগণের নেতা হিসেবে তিনি দীর্ঘ 10 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পাড়ি দেন। সন্ধ্যায় র্যালি শেষ হয় ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর বাসভবনের সামনে। এ সময় তিনি সাধারণ জনতার সাথে কুশল বিনিময় করেন। 7ই জানুয়ারি নৌকা প্রতীকে বিজিত হয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার জোর আশ্বাস জানান তিনি। আমরা অনেক বড় একটা বিজয় অর্জন করেছিলাম 16ই ডিসেম্বর, ঐতিহাসিক বিজয়, এবং আমরা আশা করব সেই বিজয়ের ধারাবাহিকতা আগামী 7ই জানুয়ারি আমরা রক্ষা করতে পারবো। জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যেন আমাদেরকে বা যাদেরকেই তারা পছন্দ করে নির্বাচিত করে, এবং আমাদের প্রত্যাশা থাকবে সেই সরকার জনগণের মনে যে কথাগুলো আছে সেই কথাগুলো তারা অনুভব করবে, তারা শুনবে এবং জনগণের কল্যাণে কাজ করে যাবে। এটাই হচ্ছে আজকে বিজয় দিবসের নৌকার জয়, তো হচ্ছে বাংলাদেশের জয়। আর জয় বাংলা যখন আমরা বলি এটা তো আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, এবং আমরা চাই বাংলার জয় যেন প্রতিটি ক্ষেত্রে নিশ্চিত হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ সেই লক্ষ্যে কাজ করে যাবে। জয় বাংলা। জননেতা হিসেবে বিগত নির্বাচনের ন্যায় এবারও বিজিত হলে ঢাকা নয় আসনের সকল এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার কথা জানান তিনি। এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণকে সাথে নিয়ে উন্নয়নে ধারাবাহিকতা বহাল রাখার কথাও বলেন তিনি। আমরা স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করতে চাই, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে চাই, এবং যোগাযোগ ব্যবস্থা যেটা আমাদের আছে, কারণ এখানে ঢাকা মেট্রোর 2টা স্টেশন হতে যাচ্ছে, মানুষজন স্টেশন থেকে হয়তো মিরপুর যেতে পারবে, এয়ারপোর্ট যেতে পারবে, টঙ্গী যেতে পারবে, তবে আমরা যেটা বলি লাস্ট মাইল কানেক্টিভিটি, যে স্টেশন থেকে তারা বাড়িতে কীভাবে যাবে আমরা সেই বিষয়টা দেখব। আর অন্যান্য আমরা যে এই ধারাগুলো শুরু করছি যে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমি মনে করি আমাদের জন্য বড় একটা কাজ। অর্থাৎ এলাকায় যেন সন্ত্রাস কোনোভাবে প্রবেশ না করতে পারে, এলাকায় যেন মাদক চাঁদাবাজি এই বিষয়গুলো থেকে মুক্ত থাকে, সেদিকে আমরা কাজ করে যাব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।